মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একবার যাত্রাবাড়ির দিকে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম, তো এক পুলিশ আমাকে থামায় বললেন যে হুজুর কিছু চানাস্তার টাকা দেন, কিছু একটা দেন। কি রে ভাই, কোনো বলেন আমি কি অন্যায় করলাম, কিছু একটা দিব। বলে না হুজুর, আপনি খুশি হয়ে দেন, খুশি হয়ে দিলে তার হারাম হবে না। উনি আমার মাসালা শিখাচ্ছেন যে খুশি হয়ে দিলে তার হারাম হবে না, খুশি আপনি কিছু একটা দেন। আরেকবার আমি সৌদি আরব থেকে আসছিলাম, তো সাথে খেজুর টেজুর আসছে, আমার গাড়ি থামাইছে। মাইক্রোবাস দেখলে অনেক সময় পুলিশ বেশি থামায়। ঢাকা শহরে যত গ্যাঞ্জাম ফাসাদ হয়, রাস্তায় যত ভিড় হয়, জ্যাম হয়, এই সবগুলো হয় বাসের কারণে, ঠিক না? ঠিক, কারণ বাসগুলো মাঝখানে থামায় রাখে অযথাই। মাঝখান থেকে যাত্রী যাত্রী নামরা, ওরা নিজেরা নিজেরা কম্পিটিশন করতে গিয়ে রাস্তা আটকায় ফেলায়। যত উল্টাপাল্টা বেশিরভাগ বাস চালারা করে, এবং তাদের কারণেই ঢাকা শহরের কথা বলছি আমি, চট্টগ্রাম শহরের কথা, তাদের কারণে রাস্তাঘাট জ্যামটা হয়। বাইক চালারা উল্টাপাল্টা করে কি, ওই ফুটপাথের উপরে চালা। এছাড়া প্রাইভেট গাড়ি যেগুলো আছে এগুলো বেশিরভাগই অনিয়ম বাসের তুলনায় অনেক কম করে। কিন্তু এরপরে দেখবেন যে আমার পুলিশ ভাই যারা থাকেন, বেশিরভাগ পুলিশ ভাইদের নজর থাকে ওই ওই যে শেখ আবদুল্লাহ সাইফুল্লার একটা গাড়ি আছে, কি গাড়ি, নোয়াপুরান মডেলের, এটা দেখলে বেচারারা থামায়। হ্যাঁ, হয়তো এটা দিয়ে অকারণ বেশি করে, ওনারা হয়তো ভালো জানেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হলো সবচেয়ে বেশি অনিয়ম ফিটনেস কিভাবে সার্টিফিকেট করা হবে আল্লাহ জানে, কিন্তু সেগুলো ধরা ধরে নামগন্ধ নেই। তো যাই হোক, মাইক্রোবাস দেখলে একটু বেশি দাঁড় করায়, কারণ সেগুলো দিয়ে হয়তো অনুমোদন ছাড়া তারা ভাড়ায় খাটা, ইত্যাদি কারণ থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, তো আমি মাইক্রোবাসে আসছিলাম, এয়ারপোর্ট থেকে বাসার দিকে যাচ্ছি, আমার গাড়ি থামাইছি। থামানোর পরে ওই একই কথা, ভিতরে দেখছে কার্টুন টার্টুন আছে, লাগেজ টাগেজ আছে, বিদেশ থেকে আসছে, বলে হুজুর বিদেশ থেকে আসছে, কিছু একটা দিয়ে যান, এমনি দিয়ে যান হুজুর, কোনো অসুবিধা নেই। তো পরে আমি ওই কাঁচা খেজুর ছিল, এখন না কাঁচা খেজুর দিস, বলছি নেন ভাই কাঁচা খেজুর খান। ও উনি বলছে মিষ্টি খাইতে চায়, তাহলে মিষ্টি খাইতে, মিষ্টি আমার কাছে রেডি আছে, কাঁচা খেজুরের চাইতে বড় মিষ্টি আর কি আছে দুনিয়াতে, খান দিয়ে আমি তারপর চলে গেছি। ভাইরা আমার, তো যেটা বলছিলাম, উপহারের নামে খুশি হইয়া দেন, এই যে খুশি হইয়া দেন এটাও চাঁদাবাজি, এটাও জায়েজ। বউয়ের বাপের বাড়ি থেকে যে খাট পালং দেয়া হবে, যে সোফা দেয়া হবে, ওই খাটে বউয়ের সাথে শোবেন, ওই সোফা বউয়ের সাথে বসবেন, লজ্জা শরমের মাথা খাইছেন, কি বলে বউ আনবে না বলে, এটা কোনো কথা হইল? আমি তো কল্লা কেটে ফেলতে বলি নাই, বলছি চুল কাটতে, উনি কল্লা কেটে ফেলতেছে। আরে ভাই, বিয়ে করবেন না কেন, বিয়ে করবেন, কিন্তু যৌতুক নেবেন? একটা মেয়ে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার মা বাবা তাকে মানুষ করে, ঠিক না বেটি? এরপরে আপনি যায়া সেই মেয়েটা, আস্ত মেয়েটা তুলে নিয়ে আসতেছেন, আপনি শ্বশুর মশাইকে সারা জীবন শুক্রিয়া জানানো উচিত যে আব্বাজান পড়ালেখা করেছেন আপনি, সার্ভিস দিচ্ছেন আমার বাসা, বড় করেছেন আপনি, সার্ভিস দিচ্ছেন আমার বাসা, সব কিছু আপনি তাকে রেডি করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আস্ত মেয়েটা তুলে নিয়ে আসলাম, সারা জীবন শ্বশুরের কাছে আপনি অবনত থাকবেন, সেটা না করে উল্টা বরং শ্বশুর বলতেছেন মেয়ে দিয়েছেন ভালো কথার সাথে খাট পালামো দেন, এটার চাইতে বড় জুলুম আরেকটা হতে পারে? এই যৌতুকের অভিশাপ থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত দেব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণরা যারা আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, প্রতিজ্ঞা করেন শ্বশুর বাড়ি থেকে একটা সুই সুতাও নেব, প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ। যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করেছেন হাত তোলেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে যৌতুক মুক্ত বিয়ে করার তৌফিক দান করুন। আপনার মান যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করতে রাজি আছে? এই যুবকদের বাপ মা যদি এলাকায় থাকেন এবং যদি বিয়ে দিতে চান, আজকে মাহফিলে হয়ে যেতে পারে যৌতুক মুক্ত বিয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সবাইকে যৌতুক মুক্ত বিবাহ করার তৌফিক দান করুন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে